আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, 2024-এর 5 আগস্ট সোমবার বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। বাংলাদেশের মানুষের তথা ছাত্র জনতার অভ্যুত্থানের দিন। ইতিহাসে এই দিনটি স্বর্ণাক্ষরে লিখে থাকবে। এদিন জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরশাসক শেখ হাসিনার পতনের দিন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন ছাত্র জনতার দখলের দিন। দিনটি কেমন ছিল? দেশের প্রথম স্বাধীন এবং ব্রিটিশ ভারতের পুরাতন যশোর জেলা শহরের অবস্থা, তার কিছুটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। চলুন দেখা যাক। সকাল থেকে কারফিউ চলছিল। এর মধ্যে ঢাকা থেকে ঘোষণা করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডাকে মার্চ টু ঢাকা কর্মসূচির প্রস্তুতিও চলছিল। বিরাজ করছিল টানটান উত্তেজনা। মানুষের মনে ছিল শঙ্কা, ভয় আর আতঙ্ক। শহরতলির চাষড়া চেকপোস্টে গোল চত্বরে গিয়ে দেখা যায় কারফিউ ভেঙে রাজপথে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি। এর মধ্যে আস্তে আস্তে জনতার উপস্থিতি বাড়তে থাকে। অল্প সময় পর শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বয়সী নারী পুরুষ যোগ দিতে থাকে ছাত্রদের গণজমায়েতে। স্লোগানে স্লোগানে বিক্ষোভ করতে থাকে সবাই। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়েকে সাথে নিয়ে এসে বক্তব্য দিতে দেখা যায় এক মাকে। আমরা আসছি আমাদের বাচ্চাদের কারণে, আমাদের বাচ্চাদের আর ঘরে আমরা রাখতে পারছি না। দেশের এই পরিস্থিতিতে তাদের কিভাবে আটকায় রাখবো, এই জন্য আমরা মারা বেরোচ্ছি একমাত্র বাচ্চাদের কারণে। আমাদের সন্তানরা অবশ্যই জয়লাভ করে ফিরবে, আমরা এটাই আশা করি, এবং এই আশা নিয়ে আমরা বুক বেঁধে রাস্তায় নামছি। এই বিবেকের কারণে আমি আমার সন্তানের জন্য, আগামী দিনে ভবিষ্যতের জন্য আমি আন্দোলনে শরীক হয়েছি। এই সরকার আর থাকার কোনো নৈতিক অধিকার রাখে না। এরা বিভিন্ন সময় বিভিন্ন কলা কৌশলে থাকার চেষ্টা করেছে। 2014 সালে বিনা ভোটে নির্বাচন হয়েছে, 2018 সালে আপনার ভোটে নির্বাচন হয়েছে, 2024 সালে আবার নিজেদের ভোট করে এরা আবার ক্ষমতা আসছে। এই সরকার থাকার নৈতিক কোনো অধিকার নেই, এবং এরা দমন পূরণ শোষণ করতেছে। ইন্ডিয়ার গোলাম, পাঁচটা গোলাম, এদেরকে বের হতে হবে। এই গণজমায়েত চলতে থাকে দুপুর পর্যন্ত। দুপুরের দিকে খবর আসে দুটাই সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই খবরে সবাই বুঝতে পারে শেখ হাসিনার পতন নিশ্চিত। এরপরই বাঁধ ভাঙা জোয়ারের মতো সবাই রাস্তায় নেমে আসেন। বিএনপি নেতা কর্মীরা আইনজীবী সমিতির সামনে অবস্থান নিয়ে মিছিল করতে থাকে। অল্প সময়ের মধ্যে ছাত্ররা চাষড়া চেকপোস্ট থেকে আনন্দ উল্লাস করতে করতে বিজয় মিছিল সহকারে শহরে প্রবেশ করে। প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে তারা বিজয় মুহূর্ত উদযাপন করতে থাকে। সেখানে ছাত্রীদের মিষ্টি বিলাতে দেখা যায়। কাউকে দেখা যায় মুখে জাতীয় পতাকা অঙ্কন করতে। এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান যশোরের সাংবাদিক, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষ। বলার কোনো ভাষা নেই। দীর্ঘদিন ধরে আমরা যে শুনে আসছি, এরশাদ স্বৈরাচার যখন ক্ষমতা ছাড়ে তখন একটি স্লোগান ছিল, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমরা এই 18 বছর আমরা কেউ ভোট দিতে পারি নাই, আমরা কেউ নির্ধারণ করতে পারি নাই আমাদের দেশের শাসক কে হবে। আজকে বাংলাদেশ যেন মনে হচ্ছে যে নতুন করে স্বাধীন হলো, এবং এত গণজোয়ারের মধ্যে যে স্বাধীন হয়েছে, আমরা আশা করি এরপরে আমরা আমাদের ভোটটি দিতে পারবো এবং সঠিক নেতা আমরা নির্বাচন করতে পারবো। আমি প্রথমেই মহান রবের প্রতি শুক্রিয়া আদায় করছি, সকল প্রশংসা তার, আর আমি গভীরভাবে সম্মান করছি আমাদের যে শত সহস্র যে সন্তানেরা এই স্বাধীনতার জন্য জীবনটা দিয়েছে, আত্মীয় দিয়েছে, আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সাথে সাথে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে আমি গভীরভাবে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি জনগণের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই যে এত রক্ত দিয়ে অর্জিত যে স্বাধীনতা, এই স্বাধীনতা কোনোভাবেই যেন আমাদের হাতছাড়া না হয়। সেই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, আমরা আইন নিজেরা হাতে তুলে নেব না, কিন্তু আইনের ফাঁক দিয়ে কোনো একজন জালিমকে
আমরা বের হতে দেব না। আইনের সর্বোচ্চ শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। যাবতীয় জালিম যে জুলুম করেছে সেই জুলুমের হাত তাদেরকেও আস্বাদন করতে হবে। একই সাথে রাজ্যের কোনো সম্পদ আমরা ধ্বংস করবো না, এমনকি জালিমেরও কোনো সম্পদ আমরা ধ্বংস করবো না। আমরা ওই সমস্ত সম্পদ জনগণের টাকা লুট করে তারা বানিয়েছে, ওই সম্পদগুলো আবার জনগণের কাজেই ব্যবহার হবে। আমাদের মনে রাখতে হবে এত রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা কোনোভাবেই যেন বেহাত না হয়, সে জায়গায় আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আমরা আনন্দে আত্মহারা হয়ে আমরা আমাদের অর্জন হাতছাড়া করবো। এত আনন্দ আমি জীবনে কখনো পাইনি। এটা একটা আনন্দের সময়, এটা বিশৃঙ্খলা সৃষ্টির সময় নয়। আমি ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো, তারা যত মাথা ঠান্ডা করে থাকে এবং যে পরিস্থিতি আসছে সেই পরিস্থিতির চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত তারা যাতে রাজপথে থাকে, সবাই যাতে রাজপথে থাকে এবং এই বিজয় ছাত্র জনতা এই দেশের সমস্ত মানুষের অল্প কিছু সংখ্যক বিশ্বাসঘাতক ছাড়া, অল্প কিছু সংখ্যক দেশদ্রোহী ছাড়া এই বিজয় সমস্ত দেশের মানুষের, এই বিজয়কে রক্ষা করতে হবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে হবে এই বিজয়কে। এদেশের গণ আদালত মানবাধিকার, মানবাধিকার যে লঙ্ঘন করেছে, মানবতা বিরোধী আদালত যেটা আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে, এই মানবতা বিরোধী আদালতে আমরা হাসিনার বিচার চাই, আমরা ফাঁসি চাই, আমরা হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই। যে আদালতে নিরীহ মানুষ হত্যা করেছে তাকে শেষ অবধি দেশে, এটা আমরা মানি না। তাকে যেখান থেকে হোক ইন্টারপোলের মাধ্যমে আমরা হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করব ইনশাআল্লাহ। এই আন্দোলনে বিচার করা হবে যে সকল বাচ্চারা, যে সকল ছেলেরা শহীদ হয়েছে, আমরা জাতি তাদেরকে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে, মুক্তিযোদ্ধা শহীদ হিসেবে অবশ্যই স্মরণ করবে এবং নতুন যে সরকার আসবে তাদের কাছে সেই সরকার অবশ্যই এই নতুন শহীদদেরকে মর্যাদা করে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, তাদেরকে যথাযথ সম্মান দেখাইতে হবে। স্বাধীনভাবে আমরা চলতে পারবো, স্বাধীনভাবে মত প্রকাশ করতে তরিকুল ইসলাম তারেক, রিয়েল রিপোর্ট।